আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার সকাল সন্ধ্যা চ্যানেলে সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আশা করবো সবাই অনেক ভালো আছেন আর আজকে সন্ধ্যা থেকে ভিডিওটি শুরু করেছিলাম বিকেলবেলা এস আয়ান আর এসানের পাপা একটু বাহিরে বের হয়েছিল তো বাবা ছেলে দুইজন বাহিরে একটু ঘুরে আসলো তো ছেলেকে একটা খেলার জায়গা নিয়ে গেছে আমাদের পাশেই আছে ছোটোখাটো অল্প কয়টা খেলার খেলনা আছে যেখানে বাচ্চারা একটু খেলে সেখানে একটু খেলাধুলা করেছে বিকেলবেলা আয়ান আর পাশে আবার খেলার একটা কি বলে সব ছিল ওইখান থেকে খেলনাগুলো নিয়ে এসেছে ওয়াও ডক্টর আই ডক্টর এগুলা কি এবার গিটার তো ছেলেও বাবাকে পেয়ে একসাথে এতগুলো খেলনা কিনে আনছে এগুলো কিন্তু মানে শুধুই এগুলো ওর আগে অনেক ছিল তো বারবার শুধু কিনে এগুলো এর থেকে ভালো যে একটা ভালো কোনো একটা খেলনা কেনা হুম একটু দাম দিয়ে একটা খেলনা ভালো খেলনা কেনা ভালো কিন্তু ও এই যে বাইরে যে কোনো দোকানে কিন্তু এই সব টাইপের খেলনাই বিক্রি করতেছে বেশি আর এগুলাই বাচ্চারা কিনতেছে আর ঘরে তো খেলনার অভাব নাই তো ওর বাবাকে যেহেতু পেয়েছে তাই অকারণে অনেকগুলো খেলনা নিয়ে এসে পড়েছে এদিকে গিটার ওদিকে আবার একটা কি বলে বাচ্চাদের ডক্টরের একটা খেলনা আবার আরেকটা পাজলের মতো মিলাই সেগুলো এরকম আরও একটা আনছে অ্যালফাবেট এবিসিডি তো এবিসিডির অ্যালফাবেট কিন্তু অনেক আছে তবুও আবার এগুলো কিনে নিয়ে এসেছে আয়ান তো আমি তো আর যাই নাই ছেলে গিয়েছে ছেলের পাপার সাথে যার কারণে একটু বেশি বাহানা করেছে বাহানা করে একসাথে এতগুলো খেলনা নিয়ে এসেছে আমাকে আবার একটু ভয় পায় আমি দেখা যায় একটু চোখ গরম দিই যদি দিই বা একটু ধমক দিই তাহলে কিন্তু আর কিনতে চায় না কিন্তু ওর পাপার সাথে একদম মানে ছেলেটা এতই করে বাহানা করে আর ওর পাপাও আছে কিনে দেয় অকারণে এতগুলো খেলনা এখন নিয়ে আসছে একটা দুটো হইলেই কিন্তু হইতো কতগুলো একসাথে নিয়ে আসছে আমিও একটু বিরক্তই হয়েছি এই খেলনাগুলো দেখে ভালো লাগে না ঘরে ভরা খেলনা আর ওইদিকে একটু নাস্তাও খেয়ে নিয়েছি কিছুটা এনে এনেছিল সেগুলো আমি আর এহসান মিলে সন্ধ্যার নাস্তাটা খেলাম এহসানের পাপা তো আর আসলো না উনি ছেলেকে খেলাধুলা করিয়ে খেলনা কিনে দিয়ে আর আমাদের জন্য নাস্তা কিনে দিয়ে উনি ওনার দোকানে চলে গেছে আর এদিকে সন্ধ্যার পর আমি একটা ডেজার্ট আইটেম তৈরি করছি এখানে আমি কিছুটা শ্যামাই নিয়ে নিয়েছি আর এই শ্যামাইটা হালকা একটু ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি হালকাভাবে ভেজে নিয়েছি চুলোর আঁচ একদম কম করে দিয়েছিলাম আর এখানে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিয়েছি আর এরপর এই তো একটু বেশি করেই কন্ডেন্স মিল্ক দিতে হবে প্রথমে দিয়ে কনডেন্স মিল্ক দিয়েছিলাম ওইটা একটু কম হয়ে গিয়েছিল তারপর আবার আর একটু অ্যাড করে দিলাম মানে এটা নাড়াচাড়া করে দেখতে হবে যে কতটুকু আঠালো হয়েছে মোটামুটি এরকম আঠালো আঠালো যখন হবে তখনই এটা নামিয়ে ফেলতে হবে খুব বেশি এখন আর নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে আর চুলার রসটা একদম কম করে দিতে হবে তো আসলে নতুন কোন রেসিপি আমার কাছে ভালো লাগে ট্রাই করতে আর সব সময় তো এই সময় দিয়ে আমরা দুধ দিয়ে তৈরি করে খাই বা বরফি খাই তো এটা অনেকটা বরফির মতোই তো এখানে আবার যেটা করলাম কাপ কেকের যে মোল্ড আছে সেই মোল্ডে আমি আগেই ঘি ব্রাশ করে নিয়েছিলাম আর এখন এই তো দেখতেই তো পাচ্ছেন ঠিক এভাবে করে আমি একটু চারপাশে একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি এটা আসলে দেখতে অনেকটা পাখির বাসার মতো লাগবে হ্যাঁ এই তো আর যাদের এই মোল্ড নেই তারা চায়ের কাপ নিয়ে নেবেন চায়ের কাপের প্রায় আধা কাপ মানে অর্ধেকটা এভাবে করে দিতে হবে তাহলেই হবে চায়ের কাপেও কিন্তু হয়ে যাবে চায়ের কাপেরটা মনে হয় আরও বেশি ভালো হয় উপরটা আরেকটু বড় হয় মানে ঘরটা আরেকটু বড় হয় আমি যেটা বুঝলাম নেক্সটে করলে চায়ের কাপে আমি করব। চায়ের কাপের অর্ধেকটা একটু উঁচু করে দিলেই হয়ে যাবে পাখির বাসা হয়ে যাবে আর এদিকে এক কাপ দুধ জাল দিলাম আর এইখানে তো পারছেন এই তো দুই টেবিল চামচ কি তিন টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক নিয়ে নিলাম আর এখানে দুই তিন টেবিল চামচের মতো চিনি দিয়ে দেবো চিনির পরিমাণটা আমি একটু কম দেব কারণ সব কিছুই তো মিষ্টি তাই না এত বেশি মিষ্টি আবার ভালো লাগে আর কিছুটা ঠান্ডা দুধে এক চামচ কাস্টার্ড পাউডার মিলিয়ে নিতে হবে এরপর এই তো কাস্টার্ড পাউডারটা দিয়ে দিলাম আর কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর কিন্তু ঘন হয়ে আসবে তো যারা চিনি খেতে বা মিষ্টি খেতে একটু বেশি পছন্দ করেন তারা চিনিটা একটু বাড়িয়ে দিতে পারেন যেহেতু কন্ডেন্স মিল্ক আছে সামান্য চিনিও আছে এটা ব্যালেন্স হয়ে যাবে কারণ সেমাইতেও কিন্তু চিনি দেওয়া ছিল কন্ডেন্স মিল্ক দেওয়া ছিল তো একটু বুঝে শুনে চিনিটা অ্যাড করতে হবে আর আমি একটু লাইট মিষ্টিই রেখেছি একটু হালকা মিষ্টি থাকবে এটা আর তো দেখেই বুঝছেন তো ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও একটু বেশি ঘন হয়ে যাবে তা আমাদের মধ্যে অনেকেই কিন্তু আছে যে একটু মেহমান আসলে একটু আনকমন কিছু আইটেম ডেজার্ট আইটেম টেবিলে রাখতে পছন্দ করি তো আমার কাছেও ভালো লাগে যে সময় তো এই সময়টা দুধ দিয়েই খাই তো একটু আনকমনভাবে একটা ডেজার্ট নিজের প্রিয় মানুষকে হোক বা মেহমানকে হোক খাওয়াতে পারলে ভালো লাগবে তা আজকের ডেজার্টটা আমি এই এহসানের পাপাকে উদ্দেশ্য করেই কিন্তু তৈরি করেছিলাম আর এই দিকে এখন আমি যা করছি পাখির বাসার মধ্যে ডিম দিয়ে দিচ্ছি তো আজকে আমার এই ডেজার্ট আইটেমটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন আর এখন এই তো কাকের বাসায় কোকিলের ডিম বলা যেতে পারে এমন একটি প্রবাদ আছে তো সেটাই আর কি হচ্ছে কাকের বাসায় কোকিলের ডিম দিয়ে দিচ্ছি তো এটা কিন্তু খেতেও ভীষণ মজা আর যারা বেশি অনেক মিষ্টি খেতে পছন্দ করেন তাদের কাছেও ভালো লাগবে বাচ্চাদের কাছে কিন্তু আরও বেশি ভালো লাগবে তো একটা জিনিস কিন্তু যেটা দেখতে বেশি ভালো লাগে ওই জিনিসটা কিন্তু খেতেও ভালোই লাগে আর এবার ঈদে কিন্তু ওইভাবে করে আর ডেজার্ট আইটেম তৈরি করি নাই যেহেতু একটু অসুস্থই ছিলাম তো যার কারণে আর এই ভিডিওটা কিন্তু কিছুদিন আগেরই করা তো এই তো একটা ডেজার্ট এভাবে করে এসানের পাপাকে আমি তৈরি করে দিয়েছি তো ঈদের মধ্যে যেহেতু আমি আর ওই রকমভাবে স্পেশালভাবে যে তৈরি করি শ্যামাই ট্যামাই এবার নর্মালভাবেই খেয়েছি তেমন স্পেশালভাবে করি নাই তাই আজকে একটু স্পেশালভাবে রেসিপিও শেয়ার করলাম আর আপনাদেরকেও শেয়ার করে দিলাম যদি ভালো লাগে আপনারাও কিন্তু এইভাবে আপনাদের প্রিয়জনকে বা অতিথি আপ্যায়নে এমন একটা ডেজার্ট আইটেম টেবিলে রাখতে পারেন তো এই তো আজকের ডেজার্ট আইটেমটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর অবশ্যই কমেন্ট করবেন আর এই তো এখন যেটা করছি আয়ান কিন্তু খেলনা নিয়ে পুরোটা ঘর ছড়া রাখছে ও এরকমই করে ওর সব খেলনা একসাথে নিয়ে রাখবে তো এখন ছেলেকে বলতেছি এগুলো সব উঠাও আমি ঘর ক্লিন করব তো বিছানার চাদরটাও উঠিয়ে ফেলবো আর আয়ানও আমাকে একটু হেল্প করছে ওকে বলেছি যে এগুলো উঠাও তো ওগুলো সব উঠাচ্ছে তো এখন থেকে আসলে চেষ্টা করব সপ্তাহে একটা করে ভিডিও দেওয়ার জন্য তো দেখি কতটুকু পারি আর ওদিকে কিন্তু এহেসানার পরীক্ষা আরম্ভ হয়ে গেছে ও মাত্র একটা পরীক্ষা হয়েছে অঙ্ক পরীক্ষা এখন ইংলিশ পরীক্ষাও হয়ে যাবে শনিবারে ইংলিশ পরীক্ষা হয়ে যাবে আপনারা সবাই এসানের জন্য দোয়া করবেন ছেলের পরীক্ষা পরীক্ষা যেন ভালো হয় এমনিতে বলেছে যে অঙ্ক পরীক্ষা খুব ভালো হয়েছে তো ইংলিশ পরীক্ষাটাও যেন মানে ভালো হয় এটার জন্য জোর দিচ্ছি আর ইংলিশ কি বলবো অনেক পড়া প্রায় তিরিশটার মতো হবে সিন আর আনসিন মিলে তো এতটুকু বাচ্চা প্রায় তিরিশটা সিন আনসিন এগুলো পড়াটা মনে রাখাটাও কষ্টকর তো ওগুলাই ও করছে আর ও এখানে ওর বই খাতাগুলো ওর যেহেতু পরীক্ষা একবার এই রুমে একবার ওই রুমে বসে পড়ালেখা করে একবার ওই রুমে ভয় পায় ভূতের ভয় পায় আবার আর এক রুমে বলে তেলা পোকা আছে আর এক রুমে বলে পোকা আছে ঠিক এরকম করে আর এরকম করে আর এই রুম ওই রুম সব রুমে কিন্তু আর বই খাতা থাকে তো ওর বই খাতাগুলো এখন আমি একটু সরিয়ে নিচ্ছি আর এদিকে তো বিছানাটাও চাদরও চেঞ্জ করে দিয়েছি আর এখন যেটা করব ঘরটাও ঝাড়ু ঝাড়ু দিয়ে দেবো আর আজকের ভিডিওটা আমি আসলে তেমন আর বেশি বড়ো করব না নেক্সটে অবশ্যই আমার ভিডিওটি দেখবেন আমরা জানি আমি জানি অনেকে আমার ভিডিও দেখার অপেক্ষা থাকেন আবার অনেকে বলছেন যে নিয়মিত ভিডিও দেওয়ার জন্য তো আমি চেষ্টা করব তো সবাই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত